লড়াইটা মোদি ভার্সেস মমতা, এই লড়াইয়ে যতই লকেট আর ভার্সেস রচনা করুক না কেন কিচ্ছু করতে পারবে। সন্দেশখালি জ্বলছে আর মমতা ব্যানার্জি গিয়ে নাচছেন, আর সেখানে যদি রচনা ব্যানার্জির সাথে আমি নিজে কাজ করেছি অনেক জায়গায়, আমরা দুজনে সহশিল্পী ছিলাম, সুতরাং যতই রচনা ব্যানার্জি ভার্সেস লড়াই লকেট বলুক না কেন এটা কেউ মানবে না। মমতা ব্যানার্জি ভার্সেস আজকে মোদিজি। যে দলে দিদি নাম্বার ওয়ান সেই দলে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়, দিদি নাম্বার ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়, এবং যোগ দিয়েই দাদা মাথা সরান এটা কি ওই সেদিন অনুষ্ঠানে তার মানে বিস্তল হয়ে গেছিল জিনিস একটু গোপন থাকা ভালো, এসেছি এটাই নতুন থাকুক না। আমি যখন যেটা করেছি আমি সেটার মধ্যে 100% দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু দিদি যখন বলছেন তোমাকে আমার পাশে থাকতে হবে তারপরে পর আমার কথা নেই। যোগ কবে দিলেন, মানে তার আগেই প্রার্থী হলেন? আমার মনে হয় যে 2021 যেরকম বাংলার মানুষ বলেছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, 2024 যাদবপুরের মানুষও সেটাই বলবে যে যাদবপুর নিজের মেয়েকে চায়। যাদবপুর বলা হয় সবসময় বামেদের একটা নাকি শক্ত ঘাঁটি, কোথাও গিয়ে কি সেটা একটা চিন্তার বিষয় থাকছে মাথার মধ্যে? চিন্তার বিষয় কোনো কিছু নেই, একটি গণতন্ত্রে বাম নিজের প্রার্থী দেবে, কংগ্রেস নিজের প্রার্থী দেবে, বিজেপি নিজের প্রার্থী দেবে, তৃণমূল নিজের প্রার্থী দেবে, জনগণের রায় হচ্ছে শেষ কথা। আমি 3 বছর ধরে সংগঠন করছি, আমি অভিনেত্রী কম সভানেত্রী বেশি হয়ে গেছি, মানুষ সেইভাবে আমায় চেনে, 3টে সিনেমা করেছি, 300-র বেশি সভা করেছি, কাজে আমার মনে হয় না যে মানুষের কোনো দুশ্চিন্তা আছে যে তারা আমাকে পাশে পাবেন না, এবং আমি আমি সবার এমপি হয়েই কাজ করব, তারা যেন নিশ্চিন্ত থাকেন। এই নিয়ে আরও একবার দল আপনার উপরে দলনের চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে ভরসা রাখলো, কী বলবেন? থ্যাংক ইউ দলকে, দিদিকে, অভিষেককে, যে আমার উপর আবার ভরসা রেখেছে, এবং বীরভূমের মানুষের প্রতিও আমি বারবার কৃতজ্ঞতা দেখিয়েছি এবং জানিয়েছি যে তারা আমাকে সুযোগ দেয় কাজ করার জন্য, এবং আমিও কাজ করি। ভালোবাসা নষ্ট করার মতন কোনো কাজ আমি করিনি, এবং ওদের সেই ভালোবাসা এখনও অটুট আছে, এবং তৃণমূলের প্রতি মমতা ব্যানার্জির যে কাজ উনি করেছেন সরকার হিসেবে সেই কাজগুলোই মানুষ এত পেয়েছে, সুতরাং মানুষ এটা ভুলবে না। বারবার প্রধানমন্ত্রী আগেও ভোটে এসছে, ওরা আমরা বলতাম যে ডেলি প্যাসেঞ্জারই করছে, এটা আরও একটু আগে থেকে শুরু করেছে, কারণ যত ভরসা কনফিডেন্স কমছে তত বেশি আসা যাওয়া শুরু করবে, তাতে কিছু এফেক্ট হয়নি। প্রত্যেকবারই এই হয় হাওয়া উঠে এই মমতা ব্যানার্জি দল আর থাকলো না, মমতা ব্যানার্জি হারলো, মমতা দল প্রত্যেকবার তার থেকে বেশি ভোটে জেতে। মানে এবার আপনার মার্জিন গতবারের থেকে আরও বাড়বে বলে মনে করছে? হ্যাঁ।